কৃষক রত্ন পেয়েছেন এরকম কৃষকদের বাড়ি বাড়ি রাত কাটাবেন জলপাইগুড়ি জেলা কিষাণ ক্ষেতমজুর তৃণমূল কমিটির নেতারা। কৃষকদের অভিজ্ঞতা সকলের কাছে পৌঁছে দিতে ও সরকারি সুযোগ সুবিধা কতটা পেয়েছেন কৃষকরা সেই তথ্য সংগ্রহ করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রবিবার জলপাইগুড়ি শহরে 2 নম্বর ঘুমটি তৃণমূল কার্যালয়ে জেলা কিষাণ ক্ষেতমজুর তৃণমূল কমিটির বৈঠকের পর এমনটাই জানালেন সংগঠনের জেলা সভাপতি দুলাল দেবনাথ। এটা হচ্ছে কৃষক রত্ন যারা পেয়েছেন আজকে সবাই আমরা এটা সিদ্ধান্ত হলো আমি নিজেও যে আমাদের প্রশাসনিক ব্লক 9টা এবং সাংগঠনিক ব্লক 15টা এই 15টা ব্লকে যারা কৃষক রত্ন পেয়েছেন তাদের বাড়িতে আমরা আমি নিজে এবং জেলা সভাপতি যেহেতু মহিলা হয়তো কোনোখানে গিয়ে বা উনি যে এতে হয়তো ওনার সমস্যা হবে আমি নিজে আমরা প্রত্যেকটা ব্লক সভাপতি কিষাণ ক্ষেত্রে তাদের বাড়িতে গিয়ে আমরা রাত্রিযাপন করি এবং তারা কীভাবে কৃষক রত্ন পেলেন কী কী তাদের সুবিধা অসুবিধা সরকার থেকে ওদের কৃষক রত্ন দিয়েছেন এবং 15টা সাংগঠনিক ব্লকেই আমরা কৃষক রত্ন এবং যারা অভিজ্ঞ কৃষক তাদের বাড়িতে রাত্রিযাপন করা হবে তাদের অভিজ্ঞতাকে কাজে নিয়ে কৃষকদেরকে উদ্বুদ্ধ করা হবে। রাজ্য সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় জনদরদী কৃষক নেত্রী হিসাবে যা যা কাজ করেছেন সেই গ্রামের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে সেই কৃষক রত্ন যাকে দেওয়া আছে তার কাছে যেরকম অভিজ্ঞতা নেওয়া হবে এবং আমরা ঘরে ঘরে কৃষকদের কাছে পৌঁছাবো যে সরকারের কৃষকদের যে যে কর্মসূচি বা যে সমস্ত পরিকল্পনা কৃষকদের দিয়েছেন তারা কোনটা পেয়েছেন বা তাদের পেতে কোনো অসুবিধা হয় নাকি তার মানে আমরা ঘরে ঘরে কৃষকদের কাছে যাব এবং কৃষক রত্ন যারা পেয়েছেন তাদের কাছে আমরা অভিজ্ঞতা নেব। হিরো পথ চলুক ছন্দে, রেডি টু চেঞ্জ ইয়োর ফিউচার, মেক নিউ ট্র্যাকস, কান্ট কিপ আস অফ দ্য ট্র্যাকস, গো বুম, গো এক্সট্রিম। হিরো, দ্য এজ অফ স্মার্ট রাইডিং ইজ হিয়ার। বুকিং ওপেন সন্দীপ অটো লাইন্স, পিএন রোড, কোচবিহার। কন্ট্যাক্ট 9832077848। দেখুন আমি মনে করি এখানে আমাদের